খাদ্য ভাতা ও নিয়োগপত্র প্রদান সহ 11 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সোমবার মধ্যরাত থেকেই সারা দেশে বন্ধ রয়েছে পণ্যবাহী নৌযান চলাচল। বন্দরে ও ঘাটে পণ্য ওঠানো নামানো বন্ধ রয়েছে। গতরাতে বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয়ে মালিকদের সাথে শ্রমিকদের বৈঠকে সমঝোতা না হওয়ায় ধর্মঘটের ডাক দেওয়া হয়। তবে যাত্রীবাহী নৌযান এই ধর্মঘটের বাইরে রাখা হয়েছে। সংবাদদাতাদের পাঠানোর প্রতিবেদন। খাদ্য ভাতা, প্রভিডেন্ট ফান্ড গঠন, নৌপথে চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশি নির্যাতন বন্ধ করা সহ 11 দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। সর্বশেষ গত নভেম্বরে ধর্মঘট করে তারা। সে সময় সরকার ও মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে আবারও ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিকরা। যতক্ষণ শ্রমিকদের এসব দাবি মানা না হবে ততক্ষণ এই ধর্মঘট চলবে বলে জানালেন নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি। সমস্যাকে জটিল না করে খুব দ্রুততম সময়ের মধ্যে নৌযান শ্রমিকদের খাদ্য ভাতা প্রদানসহ ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথ কার্যকরের মধ্য দিয়ে গড়ে ফিরবে, এই হচ্ছে আমাদের এই অবস্থান। শ্রমিকদের অভিযোগ, সরকার, বিআইডব্লিউটিএ এবং মালিকপক্ষ করোনা সহ নানা অজুহাতে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছে। যে পারিশ্রমিক পাওয়া যায় তা খুবই কম। আমাদের জাহাজি শ্রমিকদেরকে এই খাদ্য ভাতাটা ফ্রি করতেছ না, সারা বিশ্বের সবখানি আছে, কেন আমাদের নাই? আমরা অনেক জ্বালা বিভিন্ন, আমরা ঠিকমতো বেতন ভাতা পাচ্ছি না, এখনো 2-3 মাসের বেতন আমাদের বাকি। বিশ্বের কোথাও 8 ঘন্টার পরে ডিউটি নেই, আমাদের এই জাহাজে একটা শ্রমিকের 24 ঘন্টা ডিউটি করতে হয়। দীর্ঘদিন ধরে এই দাবিগুলার আন্দোলন করে আসতেছি, কিন্তু মালিকপক্ষ এরা দিবি বলতেছে কিন্তু দেয় না। এদিকে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস এবং নদীপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। 1500-এর বেশি লাইটারের জাহাজ, অয়েল ট্যাঙ্কার, বাল্ক হেড অপেক্ষমান রয়েছে কর্ণফুলী নদীতে। অন্যান্য সমুদ্র বন্দরেও পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, সমঝোতা না হওয়ায় ধর্মঘট চলবে। নৌযান শ্রমিকদের এই ধর্মঘটের কারণে পণ্যবাহী জাহাজ থেকে মালামাল খালাস বন্ধ থাকায় বিভিন্ন শিল্প কারখানার কাঁচামাল পরিবহনও বন্ধ রয়েছে। নিরবচ্ছিন্ন উৎপাদন ও সাপ্লাই চেইন স্বাভাবিক রাখা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে আমদানিকারক ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।